টাকার জন্য তো তুমি এখানে আসোনি। ভিড় জমা করব, পুলিশ ডাকবো। এই রাস্তাটা কি আপনার বাপের নাকি? চোখ দুটো তো নয়। নয়ের দশকের শেষ দিক হই হই পড়ে গেল একটি ছবিকে ঘিরে। সেখানে দেখা যাচ্ছে এক গৃহবধূ নিজেকে দেহ ব্যবসায় জড়িয়ে ফেলছেন। মেয়ে একটা দামি জুতো চেয়েছিল, দিতে পারেন নাই। হঠাৎ প্রস্তাব এলো কিছু টাকা রোজগার করার। বধূটি রাজি হয়ে গেলেন। প্রাথমিক জড়তা কেটে যাওয়ার পরে কাজটা কিছুটা উপভোগ করতেও শুরু করলেন। আজকের গল্পের সাহেব বিবির নতুন কিচ্ছা যৌন ব্যবসাকে এক কথায় দাসত্ব হিসাবে না দেখে যেন মুক্তির গল্প হিসেবেও দেখা এবং খুলে দিচ্ছে বিতর্কের দরজা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে আই উইল এক্সপ্লেন দ্য মুভি সাহেব বিবি গোলাম। সো লেটস স্টার্ট দ্য এক্সপ্লেনেশন। প্রথমে একটু জানিয়ে রাখি, অঞ্জন সাহেব মানে জিমি সাহেব, স্বস্তিকা মানে জয়া বিবি, আর ঋত্বিক অর্থাৎ ঋত্বিক গোলাম, এই তিনজনকে নিয়েই তৈরি হওয়া ছবি সাহেব বিবি গোলাম। মুভির শুরুতে সিন চলে আসে একটা নাইট ক্লাবে। মুভিতে সাহেবের চরিত্রে রয়েছে জিমি, তো এখানে আমরা জিমিকে দেখতে পাই। জিমি এখানে ওয়াশরুমে গিয়ে একটা লোককে খুন করে, সেখানে ঠান্ডা মাথায় খুনটা করে সেই ওয়াশরুমে হাত ধুয়ে ফিঙ্গারপ্রিন্ট রুমাল দিয়ে মুছে দিয়ে ভালো মানুষের মতো বের হয়ে আসে। তারপর জিমি তার বাসায় ফিরে তার ডিনার তৈরি করে এবং ডিনার করে ভায়োলেন্ট বাজাতে বাজাতে তার মনের দুঃখগুলো বের করে দেয়। আমরা বুঝতে পারি জিমির ভেতরে কোনো একটা কষ্ট লুকিয়ে আছে, যেটা আমরা গল্প এগুলো আস্তে আস্তে জানতে পারবো। এখন এটুকু তো বুঝতে পারলাম জিমি পেশায় একজন কন্ট্রাক্ট কিলার। তো এরপরের সিন চলে আসে জিকো আর তার বাবার কাছে। জিকো একটা মেয়েকে রেপ করেছে এবং সেটা পত্রপত্রিকায় খবর হয়ে গেছে। তখন জিকোর বাবা তাকে বলে, তুমি একটা আস্ত গাধা তৈরি হয়েছ। জিকো বলে, বাবা আমি তো বললাম আই এম সরি বাবা, আমি রিয়েলি সরি বাবা। তখন তার বাবা বলে, তোমার বয়সে আমিও এরকম অনেক করে বেরিয়েছি কিন্তু এরকম করিনি, এরকম বোকামি তুমি করলে কি করে? হ্যাঁ কেউ এভাবে জ্যান্ত ছেড়ে দিয়ে আসে? এই শালা তুই কার ছেলে বলতো? আমি তখন বার্লিনে আর এখানে তোর মায়ের নটর পটর চলছিল। জিকো বলে, বাবা নট এগেইন নট নাও। তখন তার বাবা বলে, তুই শালা শিওর ওই মালির ছেলে, কত কষ্ট করে কত সহ্য করে কত নোংরামি করে এইসব তৈরি করেছি, ওই মেয়েটা জ্ঞান ফিরে এলে কী হবে জানো? জিকোর বাবা আসলে একজন মন্ত্রী। যাই হোক, জিকো বলে, বাবা শি ইজ প্লেয়িং অ্যারাউন্ড উইথ মি, বাবা শি ইজ আস্কিং ফর ইট। জিকোর বাবা বলে, মেয়েদের বুপে সাজিয়ে দিয়েছি ঘরে ঘরে ব্যবস্থা আর সেই তোমাকে বাইরে বেরোতে হলো। তখন তাদের বাসার ড্রাইভার বলে, স্যার জিকোকে বাইরে পাঠিয়ে দিন। তখন জিকোর বাবা বলে, না না এখন সিচুয়েশন খুব তেতে আছে, ও এখানেই থাক। বডিগার্ডটার কী জানো নাম? শম্ভু, ওকে ওর সাথে দিয়ে দিও। তখন জিকো তার বাবাকে বলে, আই এম সরি বাবা, আর কোনো দিনও হবে না বাবা, এবারের মতন বাঁচিয়ে নাও, আই সোয়ার আর কোনো দিনও করবো না। তখন জিকোর বাবা বলে, একমাত্র জিমি পারবে একটা হিল্লে করতে। এই সিনে জিমিকে আমরা দেখতে পাই, জিকোর বাবার কাছে এসেছে। জিমিকে দেখে জিকোর বাবা অনেক এক্সাইটেড হয়ে বলে, জিমি জিমি। তখন জিমি বলে, এত আনন্দ তো আগে কখনো হয়নি আমাকে দেখে। তখন জিকোর বাবা বলে, আরে আগে তো তুমি থাকতে আমার পেছনে, এখন তো আমার সামনেই, মাল্লু পেয়েছো? টাকা দিয়ে বলে কালকের মধ্যে করে দিও। জিমি বলে, ইউ নো রয় আই ডোন্ট কিল ইন চিলড্রেন। তখন রয় সাহেব বলেন, আরে মালটা এমনি মরে গেছে, আইসিউতে বেহুশ, ওখানেই শেষ করে দাও, ব্যাস ডাবল নিয়ে নিও, এক মাসের জন্য তোমার ছেলে ফিট। আসলে জিমির ছেলের ভয়ঙ্কর একটা রোগ রয়েছে যার জন্য খুব টাকার দরকার। যাই হোক, তখন জিমি বলে, আমার ছেলের কথা ছাড়ো, আগে নিজের ছেলেকে সামলাও, হ্যাপি নিউ ইয়ার। এই বলে জিমি সেখান থেকে চলে আসে। রয় সাহেব যে মেয়েকে মারার জন্য জিমিকে কন্ট্রাক্ট করলো টাকা দিয়ে, তখন সেই মেয়েরই বাবা মা এবার জিমির বাসায় এসে উপস্থিত হয়। আর মেয়েটার বাবা বলে, আমি কিভাবে আপনাকে কথাগুলো বলবো আমি ঠিক বুঝতে পারছি না। জিমি বলে, আমি সহজ করে দিচ্ছি, আমার কাছে এখন লোকে একটা কারণে আসে, বলে ফেলুন। তখন সাহস পেয়ে মেয়েটার বাবা বলে, আমাদের মেয়ে, একমাত্র মেয়ে, গতকাল রাত্রে সে ধর্ষণের শিকার হয় সবার সামনে রাস্তার মাঝখানে, আমি শুধু ওই বদমাশটাকেই মারতে চাই, আমি অনেক টাকা দিতে পারি আপনাকে। আপনি পুলিশের কাছে যাচ্ছেন না কেন বলায়? মেয়ের বাবা বলে, পুলিশ কিছু করবে না। জিমি বলে, দ্যাটস নট অলওয়েজ ট্রু, অ্যাটলিস্ট আমার 30 বছরের অভিজ্ঞতা তাই বলে। আপনি পুলিশ? মেয়ের মা এটা বলায় জিমি বলে, ছিলাম। যাই হোক, আমি আমার পরিচিত কয়েকজনের কন্ট্রাক্ট দিতে পারি আপনাকে যারা সত্যি সাহায্য করতে পারবে। এটা বলায় মেয়েটার বাবা বলে, কেউ কিচ্ছু করবে না, কেউ থানায় কেসটা নিতে চাচ্ছে না, মন্ত্রীর ছেলে তো। কোন মন্ত্রী? জিমি এটা বলায় তখন তিনি বলে, কমলেন্দু রায়, আমার মেয়ে এখন আইসিউতে, শি ইজ ভেরি ক্রিটিক্যাল, প্লিজ। এসব শুনে জিমি বলে, আমাকে একটু ভাবতে সময় দিতে হবে, ইউ হ্যাভ টু গিভ মি সাম টাইম। এবার সিনে জিমি বর্তমান থানার পুলিশ কমিশনারের সাথে দেখা করে আর বলে, বাব্বা সকাল সকাল রাতে পেটে পানি পড়েনি নাকি? আপনাকে তো এখানে ছাড়া পাওয়া মুশকিল,
তখন কমিশনার বলে, যাকগে বাজে কথা ছেড়ে বল, আমার কাছে কেন এসেছিস? জিমি বলে, বলার কি আছে, রাস্তার মাঝখানে সকলের সামনে লোকজন রেপ করে বেড়াচ্ছে, তাই জানতে চাইছিলাম পুলিশ কমিশনের চোখে ছানি পড়েছে নাকি। পুলিশ কমিশনার বলে, এই লোকজনগুলা কে তুই জানিস না? জিমি বলে, জানি, তোকেও তো জানতাম, নাকি পুলিশের মাইনেতে তোর আর চলছে না? মেয়েটার বাবা মা আমার কাছে এসেছিল। তখন পুলিশ কমিশনার জিমিকে ঠাট্টা করে বলে, ছেলেটাকে মারলে বাবা মাইনে দেবে না, তাই তো? তাই আমার কাছে। যাই হোক, এখান থেকে জিমি মেয়েটার প্রতি অন্যায় হয়েছে দেখে মেয়েটার পক্ষ নিয়ে জিমি জিকোকে ফলো করতে থাকে। এভাবে তিন চার দিন জিমি জিকো কোথায় যায়, কি করে, সব খবরাখবর একটা কাগজে লিখে রাখতে থাকে। এর পরের সিনে আমরা জিমির জীবনের একটা ঘটনা জানতে পারি। এখানে জিমির ছেলের সাথে জিমির দেখা হলে জিমির ছেলে তাকে অনেক খারাপভাবে কথা বলে। আমরা বুঝতে পারি আসলে জিমি পুলিশ কমিশনার থাকা অবস্থায় তার নিজের ভুলের জন্য এই ছেলেটার মা অর্থাৎ জিমির স্ত্রী মারা গিয়েছিল, তার জন্য জিমির ছেলে তাকে ঘৃণা করে এবং তার মায়ের মৃত্যুর জন্য সব সময়ই জিমিকে দোষারোপ করে। জিমি তার ছেলেকে বলে, শুধু তুমি তোমার মাকে হারাওনি, আমি আমার স্ত্রীকে হারিয়েছি। কিন্তু তার ছেলে তার সাথে কোনো কথা না বলে সেখান থেকে দ্রুত চলে যেতে থাকে। যাই হোক, এবার জিমি জিকোকে ফলো করে সেই প্রস্টিটিউটদের আস্তানায় যায় এবং জিকোকে গুলি চালায়। কিন্তু আমরা দেখতে পারি এটা আসলে জিকো ছিল না, আর এই ছেলেটাকে গুলি করা অবস্থায় যার সাথে ছেলেটা খেলাধুলা করছিল সে মেয়েটা জয়া জিমিকে দেখে ফেলে এবং এখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেল আমাদের এই জয়ার ঘটনা দেখানো হয়। জয়া অনেক গৃহবধূর মধ্যে একজন, স্বামী শাশুড়ির খেয়াল রাখা, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, আবার সাথে করে একসঙ্গে ফেরা, সংসারে টাকার টানাটানি তার নেই। জয়া মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে তার মেয়ের স্কুলের মায়েদের সঙ্গে আলাপ আলোচনা করছিল, ওই পিএনপিসি করছিল আর কি। তখন তারা বলে, কি জয়া, উইকেন্ডে কি প্ল্যান করলি? জয়া বলে, কি আর প্ল্যান। তখন তারা বলে, মানে সেক্সি বউ কি কি প্ল্যান করলো তোকে নিয়ে অসীমদা। এবার আমরা বুঝতে পারি আসলে জয়া তার স্বামীর সাথে ভালো নেই। জয়া বিছানায় তার স্বামী অসীমকে বলে, মাঝকে বলছিলেন একটা ছেলের জন্য চেষ্টা করতে, তোমায় তো কিছু শুনতে হয় না, সবটা এসে আমার ঘাড়ে পড়ে। তখন রজত বলে, কেন, একটা বাচ্চা তো দেয়া হলো। জয়া বলে, দেয়া হলো মানে, তুমি চাওনি? এটা বলায় অসীম বলে, আমার চাওনা আপা কে দেখলো। জয়া তার স্বামীর কাছে যেতে গেলে অসীম তাকে বলে, আহ বিরক্ত করো না তো। জয়া বলে, তুমি একটা ডাক্তার দেখাও না কেন বলো তো। অসীম বলে, ডাক্তার কি করবে যদি আমারই নিজের ইচ্ছা না করে। আমরা মোট কথা বুঝতে পারি তাদের দাম্পত্য জীবন সুখী না। এরপর জয়াকে তার মেয়ের স্কুলের বাংলা টিচার ডেকে পাঠায়। এখানে মেয়ের স্কুলের বাংলা টিচার তাকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু জয়া এই বিষয়টা খুবই ভালোভাবে নেয়। মানে সে তার বান্ধবী রত্নাকে বলে, জানিস খুব ভালো লেগেছে, টিচার বলে নয়, এ প্রথম একটা পুরুষের ছোঁয়া পেলাম। এবারে রত্না জয়াকে নিয়ে লিলিদির সাথে পরিচয় করিয়ে দেয়, মানে যে এইসবের ব্যবসা করে সে ক্লায়েন্ট জোগাড় করে দেয় এবং মেয়েদের দিয়ে ব্যবসা করায়, মানে হাউস ওয়াইফদের দিয়ে। এখানকার সব কিছু জয়া জেনে নেয় প্রসেসিংগুলো। এখানে এসে জয়া আরও একজন প্যারেন্টসকে দেখতে পায় যে আসলে তার মতোই গৃহবধূ। জয়ার মেয়ের স্কুলেই পড়ে তার ছেলে। এবার জয়া বাড়িতে তার হাজবেন্ড অসীমের সাথে একটা মেয়ের ফটো দেখতে পায় এবং সেখানে বমি করে ফেলে এবং এই বিষয়টা নিয়ে তার বান্ধবী রত্নার সাথে শেয়ার করে। তখন রত্না বলে, কি করবি? তখন জয়া বলে, অসীমকে বলে কোনো লাভ হবে না, বরং ওই বাড়িতে থাকা আমার জন্য দুর্বিষহ হয়ে যাবে। সব কিছু করতে পারি রে, কিন্তু মেয়েটাকে ছেড়ে থাকতে পারবো না আর কি, এখন আমিও আমার মতো করে বাঁচব, কাল আমি ওখানে একা যেতে চাই। পরের দিন মেয়েকে স্কুলে রেখে জয়া ওখানে গিয়ে সব জেনে নিয়ে লিলিদিকে বলে, আমারও কিছু কন্ডিশন আছে, পুরুষরা আমাকে যেভাবে বেছে নেবে সেভাবে আমার পছন্দের পুরুষ আমি নিজেই বেছে নিতে চাই, আমি শুধু দুপুরেই আসবো, যেদিন আসতে পারবো না সেদিন বলে দিব, যোগাযোগ করার যেন কোনো চেষ্টা করা না হয়। এখানে একজন ট্যাক্সি চালকের সাথে আমরা পরিচয় হই, যাকে আমরা ঋত্বিক বলেই ডাকবো। তো ঋত্বিক মূলত এখানে ক্লায়েন্ট জোগাড় করে এনে দেয়, তো সে আজকেও একটা ক্লায়েন্ট জোগাড় করে এনেছে, এর পরিবর্তে সে কিছু টাকা পায়। এখানে তার সাথে স্বস্তিকার পরিচয় হয়, মানে জয়ার পরিচয় হয়। যাই হোক, এই ঋত্বিককে আপনারা একটু মনে রাখবেন। এবার মুভিতে বিবির চরিত্রটি আরও অনেক গৃহবধূর মধ্যে একজন, যিনি স্বেচ্ছায় বুঝে শুনে দেহ ব্যবসার পথে পা বাড়ায়। দাম্পত্য শীতলতার জন্য মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে দুপুরবেলার অবসরটুকু তাই তিনি কাজে লাগান, তৃপ্তিও পান, নিজেকে অন্যভাবে আবিষ্কার করেন। জয়া যৌন ব্যবসাকে শোষণের বদলে সোহাগের প্রতীক হিসাবে মেনে নেয়। এবার সিনে একদিন জিকোর সাথে জয়ার দেখা হয়ে যায়। সেখানে যেহেতু জিকো এখানে প্রতিদিনই আসতো, এবার যখন জিকো জয়াকে তার সাথে বিছানায় যেতে বলে তখন জয়া বলে তার শরীর ভালো নেই আজকে, তাই জিকো তার সাথে অসভ্যতা করতে থাকে আর বলে জিকোর কাছে সবাইকে আসতে হয়, তোকেও আসতে হবে। যাই হোক, এই ঝামেলাটার মাধ্যমে তাদের
প্রথম দেখা হয়। এবার একদিন জয়া তার এক ক্লায়েন্টের সাথে সমস্ত খেলাধুলা শেষ করার পর একটু জানালায় গিয়ে দাঁড়ায়, আর তখনই সেখানে ঋত্বিক হন্তদন্ত হয়ে এসে তাকে বলে, আমার সাথে কেন এমন হলো, কেন কেন? আর তখনই তার পিঠে এসে একটা গুলি লাগে। এবার আমরা সেই মুভির প্রথম সিনের মাধ্যমে বুঝতে পেরেছি যেই গুলিটা জিকোকে লাগার কথা ছিল সেটা ঋত্বিককে লেগেছিল সেদিন, আর এরই মাধ্যমে সিনেমার গোলামের ক্যারেক্টারে চলে যায়। এবার আমরা জানতে পারবো ঋত্বিকের সাথে আসলে কি ঘটেছিল। এবার ঋত্বিককে আমরা দেখতে পাই পরের সিনে, যে একজন ট্যাক্সি চালক। একদিন ঋত্বিকের ট্যাক্সিতে একজন মেয়ে ওঠে। ঋত্বিক এই মেয়েটাকে আগে থেকেই স্টক করত। মেয়েটাকে ঋত্বিকের অনেক বেশি ভালো লেগে যায়। তো ঋত্বিক মেয়েটার বাসার সামনে 3-4 দিন ধরে একই অবস্থায় বসে দাঁড়িয়ে ঘুমিয়ে থাকে। সে তার বাসার সামনে থেকে যায় না। এসব দিকে মেয়েটা এবার তাকে এসে বলে, কি হলো, অনেকদিন ধরে তো দেখতে পাচ্ছি, বাবাকে কমপ্লেন করব? ঋত্বিক বলে, রাস্তা তো আপনার বাবার না আর আমার চোখটাও না, তাহলে প্রবলেম কোথায়? যাই হোক, শেষ পর্যন্ত মেয়েটা ঋত্বিকের এইসব কথাবার্তা এবং তার এরকম পাগলামি দেখে তাকে ভালোবেসে ফেলে। হঠাৎ করে একদিন রাত্রে মেয়েটা তার ট্যাক্সিতে উঠে ঋত্বিককে বলে, কি শুধু ডেকেই যাবে নাকি আমাকে ঘোরাফেরা করাবে? পুরো কলকাতা তারা দুজন মিলে ঘুরতে থাকে, মানে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। যাই হোক, এরই মধ্যে ঋত্বিকের সাথে আবার জয়ার দেখা হয়। জয়াকে সে বলে, আপনি কিন্তু ওইসব মহিলাদের মতো একদম নন। জয়া বলে, তাই? তুমি বুঝি ওইসব পুরুষদের মতো? মাল পেলে সব পুরুষরাই মহাপুরুষ। ঋত্বিক বলে, আরে আমি ফেরিওয়ালা, ফেরি পৌঁছে দিয়েই চলে আসি, এই দেখুন না, দেখুন। এই বলে তার প্রেমিকার ছবি দেখায়। যাই হোক, এবার ঋত্বিকের প্রেমিকা তাকে বলে সে তার বাবার সাথে ঋত্বিকের পরিচয় করিয়ে দিবে। তো এইভাবে তাদের ভালোবাসা চলতে থাকে। তবে যেদিন ঋত্বিকের সাথে তার প্রেমিকার বাবার দেখা করার কথা ছিল সেদিন সে রেডি হয়ে যাচ্ছিল ওখানে তাদের দুজনের বিষয়ে তার বাবার সাথে কথা বলতে। আর সেদিনই ঋত্বিকের প্রেমিকা সে জিকোর হাতে ধর্ষণের শিকার হয়। শেষ পর্যন্ত আমরা মুভি শুরুতে যে মেয়েটার কথা শুনেছিলাম যে ধর্ষকের শিকার হয়েছে, সে মেয়েটা আসলে ঋত্বিকের প্রেমিকা ছিল। ঋত্বিক তার প্রেমিকা মারা যাওয়ার পরে এইসব সহ্য করতে না পেরে সে যেহেতু জয়াকে তার প্রেমিকার বিষয়ে বলেছিল তাই জয়ার কাছে একটু কথা বলে হালকা হতে চেয়েছিল। কিন্তু এখানে জিমি ভুল করে ঋত্বিককে গুলি করে বসে জিকোর জায়গায়। এবার সব কিছু ক্লিয়ার হয়ে গেল, মুভি একেবারে বর্তমান সিনে চলে আসে। এবার জিমি সাহেব সেখানে গিয়ে ঋত্বিককে হসপিটালে নিয়ে আসে এবং এখানে তার সাথে জয়ারও দেখা হয়। এবার এখানে গুলি চলায় পুলিশ রেড হয় এবং জয়াকে এবং তার সাথে আরও যেসব গৃহবধূ কাজ করতো এখানে তাদের সবাইকে পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু জিমি সাহেব যেহেতু আগে পুলিশ ছিল সেহেতু সে জয়াকে পুলিশ স্টেশন থেকে বের করে নিয়ে আসে এবং জয়া এবং জিমি মিলে জিকোর বিরুদ্ধে তাদের প্ল্যান করে। এবার জয়া জিকোকে তার সাথে শোয়ার কথা বলে একটা হোস্টেলে ডাকে এবং BDSM পদ্ধতিতে খেলাধুলা করার ফলে তার হাত বেঁধে ফেলে এবং চোখ বেঁধে ফেলে। এখানে জিমি সাহেব এসে জিকোর সেই গোপন স্থানটা কেটে নেয় পুরোটাই। এরই মাধ্যমে তাদের সবার প্রতিশোধ নেওয়া হয়ে যায়। সিন মুভির শেষে এখানে ঋত্বিকের কাছে চলে আসে। ঋত্বিক এখন মোটামুটি সুস্থ আছে। এরই মাধ্যমে মুভির ইতি ঘটে। তবে স্কুল কলেজের ছাত্রী থেকে শুরু করে গৃহবধূ হাত খরচের টানে অ্যাডভেঞ্চারের নেশায় অনেকে ইদানিং নাম লেখাচ্ছেন স্কর্ট সার্ভিসে। দক্ষিণ কলকাতার একটি স্কুলে পড়ার সময় গৃহবধূদের এই অ্যাডভেঞ্চারের কথা সবসময় কানে আসত পরিচালক প্রতিম ডি গুপ্তর। বিষয়টা অচেনা নয় বিবি স্বস্তিকা মুখোপাধ্যায়ও। যৌন চাহিদা থেকে দেহ ব্যবসায় যোগ দেওয়ার নানা ঘটনা তার কানেও এসেছে। খাস কলকাতার পাশাপাশি শহরতলিতেও আজকাল যেভাবে ম্যাসেজ পার্লার, ইউনিসেক্স, বিউটি পার্লারের রমরমা, তার অনেকগুলোই নানা কর্মকাণ্ডের আখড়া। নায়িকা মনে করালেন, মহিলারা যদি যৌন অতৃপ্তি থেকে মুক্তি না চাইতেন জিগোলোর ব্যবসায় বা চলতো কী করে? যৌন ব্যবসা তবে শোষণের বদলে সোহাগের প্রতীক হয়ে দাঁড়ালো। পৃথিবী জুড়ে অনেকেই কথাটা বলছেন বটে, বলছেন যৌনতাও একটা পরিষেবা, তাই কি? সাহিত্যিক তিলোত্তমা মজুমদারের বক্তব্য, দেহকে বিনিময় মূল্য হিসাবে ব্যবহার করতে হচ্ছে, এ বাস্তবতাটাই তো সভ্যতার পরিপন্থী। কিন্তু বাস্তবতা যখন আসেই তখন ব্যক্তি স্বাধীনতাটাকে মান্য করতেই হবে। যৌন পেশায় অংশ নিয়ে তিনি আসলে সেই ফ্যান্টাসিতেই বুঁদ হয়ে থাকেন। কিন্তু সাহেব বিবির বিবিত আর ফ্যান্টাসির বাসিন্দা নন, তিনি চাচ্ছেন কামনার মুক্তি ঘটাতে, খেলার খুঁটি না হয়ে চাইছেন নিজে খেলোয়াড় হতে। সময়ের তফাতটা এখানে নারী আন্দোলনের কর্মী শাশ্বতী ঘোষ তফাতটার লক্ষ্য করেছেন চারপাশে। মানুষ মনে করছে সেই সব বেছে নিচ্ছে, শাশ্বতীর আশঙ্কা আসলে চয়েসটা কিন্তু বেঁধে দিচ্ছে অন্য কেউ, বলে দিচ্ছে যৌবন ধরে রাখতেই হবে। তার কথায় যৌন চাহিদার গুরুত্বকে খাটো না করেই বলছি, পেটে খাবার আর মাথায় ছাদ যার আছে সেই অ্যাডভেঞ্চারের কথা ভাবতে পারে।
অ্যাডভেঞ্চার। যৌন ব্যবসার প্রাথমিক শর্ত তো খদ্দের চাহিদা মেটানো, সেখানে নিজের শর্তে যৌন তৃপ্তির অবকাশ আছে? তিলোত্তমা পাল্টা প্রশ্ন রাখছেন, কোনো পেশায় কি সম্পূর্ণ তো নিজের শর্তে চলার স্বাধীনতা দেয়? কর্মক্ষেত্রে উন্নতির জন্য যখন শরীরকে কাজে লাগানো হয়, ফ্যাশন শোয়ে যখন ব্যবহার হয় নগ্নতা, সেগুলো কি একর্তে দেহ ব্যবসা নয়? অতএব নিশিপদ্ম বা ফরিয়াদ, এর যুগে যে ধরনের গল্প বলা হতো সেই ধারাটি আজ কিছুটা আড়ালে। অসুখী দাম্পত্য এখন পর্দায় শুধু পরকীয়ায় উস্কে দেয় না, হাত ধরে দাঁড় গড়িয়ে দেয় নিজের শরীর নিয়ে ব্যবসার ময়দানে। বিমল মিত্রের উপন্যাসে স্বামীর বাইরে যাওয়া আটকাতে ছোট বউ মরিয়া হয়ে ঘরে মেহফিল বসানোর কথা ভাবতেন। একালের বিবি কিন্তু নিজেই গোপন মেহফিলের বারবধূ। সেকাল বা একাল, সবার উপরে তা হলো মেহফিলই সত্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত নিজের এবং প্রিয়জনের খেয়াল রাখতে ভুলবেন না যেন।